এইজনী রমলা। রমলার গিরিয়েকে যোৱা বছৰ লকডাউনৰ সময়ত করোনাত আক্রান্ত হৈ মৃত্যুৰ মুখত পৰিছিল। তাৰ পিছত রমলাই ইঘৰে সিঘৰে কাম কৰি কেনেবাকৈ পেটে ভাতে খাই আছিল। তাৰ পিছত পুনৰ আকৌ লকডাউন দিয়াৰ ফলত রমলাই তাইৰ কণমানিজনীৰ হৈতে কেনেকৈ ঘৰখন চলাইছে বাৰু তাৰ বিষয়ে জানিবলৈ আমি ভিডিঅ'টোৰ মাজলৈ আগবাঢ়ো। লকডাউন বুলি এনে আনলো দে, এসাজ খাব পারবি দে, ভালে হয়েছে দে। বাকি কচুন তোর খবর পাতি কি? কি খবর কবি আর চলব উপায় না হয়েছে। আপনি তো কালির পর ভাতে খা নাই, মাংস খাই বলে তাই এইবার লকডাউনত হাপা উড়া কটা বেশি করলো, এবার দু ছাগল কেটা বেশি দিও মই মুধাই মরব। হলিও তো উপায় নাই আর, তইও চলবা লাগবো নাগমেন আপিটোর লগত। তইতো সেয়ে ভাবছো র, আমার গাঁওতো বেপারিয়ে নাই বেচতা লাগা। এ মোর চিনাকি এটা আছে দে, নহলে মই তোহার তাকে আইভা দিম দে কালি। দে হব দে, হলি দে, হলি মই এটা উঠু দে আর। নাংমান বস্তু মই চাক পা বানু র, এ নালগে দে, আজি বেলেগ দিনা খাম আর। বেপারিটো পঠিয়ে দিবি হলি। অ দে হব দে। দাম দিবা লাগব 3000 দিবা লাগব। নাই 3000 টাকা দিবা নোরু, এইটো ছাগলৰ আৰু 3000 টাকা দাম নাপই। আপিন ছাগল 2000 দিবা নোরু, দিলি 3000 টাকা দিবা লাগব। 2000 টাকা হয় যদি মই ইঠানে নিবা পাৰো, নহয় যদি আন নাই। ঐ অসুরা বেপারি, ছাগল তো অভাবতে বেচতে আছো, দিয়া খালি 2000 টাকা।
কোন চলা বোলাই হসুন আমি মানে দুখিয়া মানুহ ঘরে ঘরে সাহায্য দিয়েছো ইয়াতে বোনার লগত সকল বস্তু আছে চাউল আঞ্জা সব আছে দিয়ক নাই নাই ৰবহু দিয়ক বাইদেউ আমাৰ আৰু বহুত ঠিক যাব লগা আছে লকডাউনত থকাৰ কাৰণে ধন্যবাদ ৰদক হ'লে বাইদেউ অঁ মা কোনি আহিছিল তই চিনি নাপাদে বাহিৰৰ মানুহ আহিছিল এতিয়া বল ভিতৰে নমস্কাৰ আজিৰ ভিডিঅ'টো চাই আপোনালোকে কেনেকুৱা পালে আজিৰ ভিডিঅ'টোৰ উদ্দেশ্য হৈছে আমাৰ সমাজত এনেকুৱা বহুতো ৰমলাৰ নিচিনা দুখীয়া পৰিয়াল আছে আপোনালোকে এই ৰমলাৰ নিচিনা দুখীয়া পৰিয়ালবোৰৰ দুখীয়াৰ দুখ বুজি নিজৰ সামৰ্থ্য অনুসৰি সহায় কৰে যেন ধন্যবাদ নমস্কাৰ আপোনালোকে আমাৰ ভিডিঅ'টো চাই কেনেকুৱা পালে জনাব যদি ভাল লাগিছে লাইক কৰিব কমেণ্ট কৰিব আৰু শ্বেয়াৰ কৰিব লগতে চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব বাই বাই